আজ তোমাদেরকে শোনাবো প্রাচীন এক ধ্বংস হয়ে যাওয়া রাজধানীর কাহিনী, যেখানে আজও তা ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে আছে তার প্রাচীন ইতিহাস। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ ভিউ দেখা যায়। একবার দেখো, জানি না ক্যামেরাতে পুরোপুরি আসছে কি না। ওই যে ওপরে সাদা সাদা যে পিকগুলো দেখছো, ওটা ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কিছুটা এখন মেঘও ঢেকে গেছে, সকালবেলা আরও ভালো দেখা যাচ্ছিল। এখানে কিন্তু বসার জায়গা আছে, বসে বিকেলবেলা বা সকালবেলাটা কিন্তু দারুণ রিল্যাক্স করতে পারো। তো চলো, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা হয়ে গেছে, এবারে রওনা দিতে হবে শিলিগুড়ির দিকে। এই হলো আমাদের হোটেলের ব্যালকনি ভিউ। এই হোটেলে প্রতিটা ফ্লোরে এরকমই বসার জায়গা করা আছে, আর এখানটা ফায়ার প্লেসও করা রয়েছে। অত্যাধিক ঠান্ডায় কিন্তু এখানে বসে আগুনের উত্তাপ নিতে নিতে কিন্তু আড্ডাটা বেশ দারুণ জমে উঠবে। শুধু দরকার মনের মতো দুটি বন্ধু, তাহলেই পাহাড়ের সন্ধ্যেগুলো আর বোরিং কাটবে না। তোমাদের রুমটা দেখানো হয়নি, রুমটা আমি জাস্ট চেক আউট করার আগে দেখিয়ে দিচ্ছি একবার। এই এখানে একটা এলইডি লাগানো আছে, নিচে এখানে কভার আছে, এইখানে বেশ সুন্দর বসার জায়গা করেছে, আর এই রুমের মধ্যেই নিচে বসার জায়গা। আর উপরে দেখো, এখানে একটা ছোট স্টেয়ার বানানো আছে, আর ওপরে হলো আমাদের ডাবল বেড। এই উইন্ডো থেকে কিন্তু পাহাড়ের ভিউ দেখা যায়, তার সাথে সামান্য কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এটা বেশ ভালো, মানে বেডে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিন্তু এখান থেকে। আর সেকেন্ড উইন্ডো থেকে এই যে এইটা, এই উইন্ডো থেকে কিন্তু ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়, মানে ফুল রেঞ্জটা। এই যে ওই মাথায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা। এই হলো বাথরুম। যেহেতু হোটেলটা একদম নতুন আছে, তো বাথরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, এবং এরা যথেষ্ট মেনটেন করে। এটা রুমটা বেশ নতুনত্ব কায়দায় বানানো, ভালো লাগলো বেশ। নিচে বসার জায়গা আর উপরে অনেকটা ট্রি হাউস ফিলিং, তো ভালো বেশ, খারাপ না। রেকমেন্ড করবো এই হোটেলটা, তোমরা যদি পেলিংয়ে আসো তো এখানে থাকতে পারো। স্টাফ বিহেভিয়ার অত্যন্ত ভালো, আর প্রাইসও রিজনেবল। আমাদেরটা 2000 সামথিং এরকম ছিল, যেটা আমাদের কিন্তু পড়েছে 1500। তো পিক সিজন হিসেবে চেঞ্জ হয় এদের। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি এনাদের, তো তোমরা আসলে কিন্তু একবার কথা বলে দেখতে পারো। চলো, মোটো ব্লগিং মোডে দেখা হচ্ছে তোমাদের সাথে। হোটেল থেকে একটু তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে পড়লাম। এক্ষেত্রে বলে রাখি, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা লোয়ার পেলিং অবস্থিত। অবস্থানগতভাবে ভাগ করলে পেলিংকে মোট তিনটি ভাগে ভাগ করা যায়, আপার পেলিং, মিডিল পেলিং আর লোয়ার পেলিং। আমরা লোয়ার পেলিংয়ে যে হোটেলটিতে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবথেকে ভালো দেখা যায়। পেলিংয়ে কিন্তু দার্জিলিংয়ের মতোই হোটেল অ্যাভেলেবেল আছে, তার সাথে পেট্রোলও
আর জিনিসপত্রের দামও দার্জিলিং বা গ্যাংটকের মতোই, তবে এখানে স্ট্রিট ফুডের দোকান খুব কম বললেই চলে। শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে কিন্তু পেলিং অবধি সরাসরি বাস সার্ভিস আছে। ভাইয়া, রাবদান সে রুইন্স এই হ্যায় ক্যা? কিধর ক্যা বোলে? রাবদান সে রুইন্স? হ্যাঁ, ইধর হ্যায়। উপর জানা হোগা? আগে সে কিতনা দূর হ্যায়? রাবদান সি। হ্যাঁ, রাবদান সি। আচ্ছা, রাবদান সি তো ইধর জানা পড়েগা। আচ্ছা আচ্ছা। ও সাইট না, রোড কা সাইট? রোড কা সাইট। গাড়ি হ্যায় না? আচ্ছা আচ্ছা। ঠিক। উধর হ্যায়। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই হলো রাবদান সে রুইন্সের গেট। এটাই তো মনে হচ্ছে ভিতরে না এই। হ্যাঁ, আরে বাপরে, চড়াই পে জন্য পড়েগা। আচ্ছা, আমি জ্যাদা চড়াই নেই। আচ্ছা, বুড়া আমি নিয়ে যা পাইগা, আপ লোক যা পাইগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, চলছে পার্কের বিভিন্ন মডিফিকেশনের কাজ। তবে এখানে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা রাবদান্তে পর্যন্ত পায়ে হেঁটেই ট্রেক করে যেতে হয়। এই 1 কিলোমিটার রাস্তা বেশ চড়াই, তবে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু এতটা পথ চলতে বেশ ভালোই লাগে। আজ তোমাদেরকে শোনাবো প্রাচীন এক ধ্বংস হয়ে যাওয়া রাজধানীর কাহিনী, যেখানে আজও তার ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে আছে তার প্রাচীন ইতিহাস। রাবদান্সে, যা এখন এক ধ্বংসাবশেষ, কিন্তু এই ধ্বংসস্তূপের জায়গায় একসময় ছিল উঁচু প্রাচীর বেষ্টিত রাজধানী। সিকিমের প্রথম রাজা ফুনসুক নামগিয়াল এর পুত্র তেনসুং নামগিয়াল 1760 সালে ইয়কসম থেকে রাবদান্তাতে রাজধানী স্থানান্তরিত করে। নামগিয়ালের 3 স্ত্রীর প্রথমজন লিম্বু, দ্বিতীয়জন ভুটানি এবং তৃতীয়জন তিব্বতী ছিলেন। প্রথমজনের পরিবার থেকে 7টি মেয়ের অভিজাত সিকিম পরিবারে বিয়ে হয়েছিল, যারা পরে রাজার কাউন্সিলার হয়ে উঠেছিল। দ্বিতীয় স্ত্রীর ছেলে চাদর নামগিয়াল 1700 সালে তার পিতার মৃত্যুর পর ক্ষমতা দখল করেন, কিন্তু এই ক্ষমতা তার সৎবোন পেন্দিং ওংমুয়েকে ক্ষুব্ধ করে তুলেছিল। পেন্দিং ওংমুয়ে ভুটানের সাহায্যে চাদরকে ক্ষমতাচ্যুত করে। নাবালক চাদর তখন জীবন রক্ষার্থে তিব্বতে পাড়ি দেয়। সেখান থেকে বৌদ্ধ ধর্ম ও তিব্বতী সাহিত্যে পারদর্শী হয়ে ওঠে এবং ষষ্ঠ দলাই লামার জ্যোতিষী হয়ে ওঠেন। তার পাণ্ডিত্যে খুশি হয়ে দলাই লামা তাকে তিব্বতের একচেটিয়া সম্পত্তির অধিকার প্রদান করে। ক্ষমতাসম্পন্ন চাদর নামগিয়াল তিব্বতের সাহায্যে আবার রাবদান্তেতে ফিরে আসে, কিন্তু তার বোন তাকে হত্যা করে। চাদরের পুত্র গুরমেদ নামগিয়াল 1717 সালে ক্ষমতায় এলে বুরখা এবং ভুটানিদের আক্রমণে রাবদান্তে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়, যা আজকের এই ধ্বংসস্তূপের প্রমাণ বুকে আগলে এখনও দাঁড়িয়ে আছে। তবে এখন এটি বৌদ্ধ ধর্মীয় তীর্থযাত্রায় রূপান্তরিত হয়েছে। তবে এ যুগে হোক বা সেই যুগেই হোক, রাবদান্তে উঁচু প্রাচীরগুলির মধ্যে থেকেও কাঞ্চনজঙ্ঘা এত অপরূপ দৃশ্য সিকিমের অন্য কোথা থেকে দেখা যায় না। রাবদান্তের মতো রাজধানী হোক বা আমাদের এই ভ্রমণযাত্রা, কালপ্রবাহে সবই একদিন শেষ হয়ে যায়। তাই আমরাও এই স্মৃতিচিহ্নগুলোকে ক্যামেরাবন্দি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, পেলিং আসার মোট 2টি রাস্তা। গুগল ম্যাপ অনুযায়ী যে রাস্তাটা প্রথমে দেখায় শর্টকাট, সেটা কিন্তু অত্যন্ত চড়াই, যেটা দিয়ে এখন আমরা নেমে চলেছি নিচের দিকে। কিন্তু এই রাস্তাটাই ওপরে ওঠার সময় ভীষণ মুশকিল হয় লাগেজ নিয়ে কম সিসির বাইকে। তাই দ্বিতীয় রাস্তাটা ধরে ঘুরে এলে বেশ কিছুটা সময় যায় ঠিকই, কিন্তু অনেকটা সমতল রাস্তা। ঘড়িতে বাজে 11:51 আর আমরা এখন জর্থাং ক্রস করছি। এখানে একটা মন্দির রয়েছে, এখানে কিন্তু দুর্গাপূজা হয় কালকে। এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই ক্যামেরায় ব্যাখ্যা করা সম্ভব নয়। এত সুন্দর রাস্তা এবং যার একপাশে পাহাড় আর আরেক পাশে নদী বয়ে চলেছে। পেলিংয়ের কিছুটা রাস্তা বাদে বাকি পুরো রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর, যেখানে বাইক চালানোর মজাটাই আলাদা। আমরা এখন ক্রস করছি মেলি ব্রিজ, যা তিস্তা নদীর ওপর অবস্থিত। এর আর কিছুটা পরেই মেলি চেকপোস্ট। সিকিমে এন্টার করার সময় গাড়ির নাম্বার নোট করে নিয়েছিল, এখন আবার এক্সিট করে দিল সেটা।
আর এই আমরা বর্ডার ক্রস করে সিকিম থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, তার সাথে সাথে যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।